তাদেরকে যে চতুষ্প জন্তু জানোয়ার দান করেছেন দিয়েছেন রিজিক হিসেবে এদের উপরে যাতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে আত্মসমর্পণ করো এই কোরবানি যে তুমি করবে আল্লাহ তাআলার জন্যই করবা কুরবানির যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুরবানির পদ্ধতি সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন কুরবানি শব্দটির আরবি শব্দ কুর পরীক্ষা নিয়েছেন এবং সান্নিধ্য অর্জনের জন্য যা কিছু করা হয় কোরবানির মধ্যে যেমন আমরা যেমন সময়ের কোরবানি আছে আল্লাহর দেওয়া সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনের জন্য ব্যয় করা আবার সম্পদের কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহর বিধানের কাছে ব্যয় করা আল্লাহর জন্য ব্যয় করা আমার জীবনের কোরবানি আছে আমি আমার জীবন আমার জীবনের যে বিভিন্ন ধরনের বালা মুসিবত আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে জীবনে অনেক দুঃখ কষ্ট ক্লেশ তারপর সর্বোপরি জীবন পর্যন্ত আল্লাহ তাআলার জন্য হয়ে যেতে পারে আল্লাহ তাআলা যারা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন মানে আমার বেঁচে থাকা ও মামাতি এবং আমার মরে যাওয়া মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালকের জন্য বলে সুবহানাল্লাহ অর্থাৎ মুমিনের জিন্দেগি মুমিনের জীবন এবং জিন্দেগির বিষয়টি তার সালাত বলতে যেহেতু সালাত গুরুত্বপূর্ণ ইবাদত জামাতি ইবাদত এবং কোরবানি নসিব শব্দ দিন আছে এখানে কোরবানি এবং আমার জীবন মরণ সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টির ছাড়া যাতে কোনো ক্রমে ব্যয়িত না হয় ব্যয় করা না হয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই ব্যয় করা তো কোরবানির বিধান নিয়ে আমরা সর্বপ্রথম যদি ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করি হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তানের যে ঘটনা হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তান ছিল হাবিল এবং কাবিলের ইতিহাস আমরা জানি কি বলেন হাবিল এবং কাবিল যেহেতু আদম আলাইহিসসালামের সময়ে তিনি যেহেতু পৃথিবীর প্রথম মানুষ ছিলেন হাওয়া আলাইহিসসালামের গর্ভে প্রত্যেকটা সময় দুটি করে সন্তান জন্মগ্রহণ করতেন প্রসব করতেন দুটি সন্তান একটা ছেলে একটা মেয়ে তার আল্লাহ তাআলার শরীয়তের বিধান ছিল এটা যে ক্রস বিবাহ করায় দেওয়া অর্থাৎ প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে দ্বিতীয়বারের মেয়ে প্রথমবারের ছেলে এরকম করে বিবাহ শরীয়ত সম্মত বিবাহ করাইতেন তো কামিলের সঙ্গে যে মেয়েটি হয়েছিল আকলিমা উনি দেখতে একটু রূপসী ছিলেন আর হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে লিওয়াজা তিনি দেখতে একটু মানে সৌন্দর্য দিক থেকে কম ছিল আদম আলাইহিসসালাম তাদের দুবার সম্পন্ন করেছিলেন হাবিলের সাথে আকলিমার আর কাবিলের সাথে লিওয়াজার কিন্তু কাবিল এটি মানতে রাজি ছিল না সে বলেছিল আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে যে কোন আমি কি বিবাহ করব আদম আলাইহিসসালাম তো বলেছিলেন যে তুমি তোমার দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো তুমি কোরবানি পেশ করো আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল ও দুম্বা এগুলি করতেন একটা দুম্বা রেখে আসলেন পাহাড়ের আর কাবিল কৃষি কাজ করতেন তিনি কৃষি পণ্য রেখে আসলেন আর ওই সময় কোরবানি কবরের যে সিস্টেম ছিল আকাশ থেকে আগুন এসে যে যার কোরবানিকে দগ্ধ করতো পুড়ে ফেলতো সেটা আল্লাহ তাআলার নিকট কবুল হয়েছে আর যেটা পুড়ে নাই সেটা কবুল হয় নাই
তো দুইজনে পেশ করলেন। হাবিলের দম্বা আকাশে আগুনে ছড়িয়ে পড়ল, কাবিলের মাল অগ্নে পড়ে থাকলো। এতে কাবিল আর এগ্রেসিভ হয়ে গেল, কারণ সে যারা খারাপ মানুষ সমাজের মধ্যে আলাদা ফুটে উঠলো এটা যে তুমি আসলেই খারাপ, তো তোমার কোরবানি যেহেতু কবুল হয় নাই তোমার দাবিটা অনেচ্ছা দাবি, অনৈতিক দাবি। সুতরাং সে এইভাবে এই দাবি প্রত্যাখ্যান করলো। সে কি করলো, এটা কোরবানি সে লজ্জিত হয়ে সে তার ভাই হাবিলকে হত্যা করলো। নিয়ম তো আমরা বাদ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে এর একটা অংশ, গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। যেহেতু পৃথিবীতে মারামারি সিস্টেম প্রথমে কাবিল চালু করছে, রাসূল বলেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। পৃথিবীতে কেউ যদি কোনো ভালো কাজের সুন্নাত তরিকা পদ্ধতি রীতিনীতি চালু করে যায়, তা এই সুন্নাত মোতাবেক ওই তরিকা মোতাবেক যারা কাজ করবে তাদের যে সওয়াব এগুলো সব সওয়াব যোগ করে যিনি চালক শ্রেণী পাবেন। আপনি মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কালভার্ট ব্রিজ তারপর অথবা একটা রীতিনীতি চালু করে গেছে যে রীতিটা কোরআন সুন্নাহ বিরোধী না, যে সমাজে প্রচলিত হয়ে যুগ যুগ ধরে মানুষ তারা উপকৃত হবে, এরা সরাই কানা করে গেছেন মানে যেটা তারা মানুষ উপকৃত হবে। তো ওইটা যারা যারা করবে এলমেদের শিক্ষা দিয়ে গেছেন মানে এটার একটা সওয়াব আপনি পাবেন। আমার যদি মান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাউ বিজরু ও বিজরু মান আমিলা বিহা, রাসূল বলেছেন কেউ যদি কোনো খারাপ কাজ পৃথিবীতে চালু করে যায় তাহলে যারা যারা ওই খারাপ কাজটা করবে তো গুনাহের সম পরিমাণ অংশ যোগ করে যিনি চালু করছেন তার আমল নামায় যাবে বলে নাউজুবিল্লাহ।